বাচ্চালোকদের অসুস্থ প্রতিযোগিতায় হাত কাটা পড়ে ঢাকার সরকারি তিতুমির কলেজের ছাত্র রাজীব হোসেনের। ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৬ এপ্রিল সোমবার রাতে রাজীব চলে যান না ফেরার দেশে। এ খবরে দেশবাসী মর্মাহত হন। খবরটি কোনো এক সংবাদপত্রের মাধ্যমে দেখতে পান নায়ক অনন্ত জলিল। রাজীবের মৃত্যুতে তিনিও গভীরভাবে মর্মাহত হন। নিজের জন্মদিনে সৌদি আরবে মক্কায় অবস্থান করেছিলেন এই নায়ক। সেখান থেকে এক ফেসবুক বার্তায় জানান, রাজীবের ছোট দুই ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিতে তিনি আগ্রহী। যেমন কথা তেমন কাজ। জানা যায় এই দুই ভাইয়ের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তিনি। সাভারের হেমায়তপুরে তাদের জন্য একটি বাসা ঠিক করা হয়েছে। শিগগিরই স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করানো হবে। অনন্ত জানান, ওদের ভালো মন্দ সবকিছু খোঁজখবর রাখার জন্য আমার পরিচিত একজন মুফতিকে দায়িত্ব দিয়েছি। উনি ওদের পড়াশোনা বা অন্য সবকিছু দেখভাল করবেন, আর সপ্তাহে শনিবার আমার সঙ্গে দেখা করবেন তারা। চাইলে যে কোনো সময়ই ওরা দেখা করতে পারে, কিন্তু শনিবার ওদের জন্য ফিক্সড। আর আমিও যাতে ইচ্ছে হলে খোঁজখবর রাখতে পারি, তাই আমার অফিসের কাছাকাছি হেমায়তপুরে রাখছি তাদেরকে। অনন্ত জলিলের এমন দৃষ্টান্ত আরো অনেক রয়েছে। চলচ্চিত্রে এখন তাদের না দেখা গেলেও চলচ্চিত্রের কোনো মানুষ যদি তার কাছে সাহায্যের জন্য যায়, তাহলে খালি হাতে ফেরান না এই নায়ক। পেশাগত জীবনে তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নানা সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। তার অর্থায়নে তিনটি এতিমখানা চলে। মিরপুর ১০ বাইতুল আমান হাউজিং এবং সাভারের মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। অনন্তর স্ত্রী ও নায়িকা বর্ষা জানান, এগুলো নিয়ে নিউজ হোক তা আমরা চাই না। আমি চাই অনন্তকে দেখে সমাজের আরো দশজন ভালো কাজ করতে ইচ্ছুক হোক। রাজীবের দুই ভাইকে সাহায্য করেছি বলেই এত হইচই করার কিছু নেই। এটা সবসময়ই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা মানুষের পাশে সবসময় থাকতে পারি। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।